হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাইনক্রাফট। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুকান্ত আর আপনারা দেখছেন গেমিং সুকান্ত ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নিই। তো আমি গ্রিমের শেডার প্যাক ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন যে আকাশটা কত সুন্দর লাগছে। এবং আগের পর্বে আমরা যেগুলো করেছি তো হচ্ছে এই অ্যানিম্যাল ফার্মটা বানিয়েছিলাম এবং এখানে চাষের জন্য একটা ছোট্ট জমি বানিয়েছিলাম যেটাকে বড় করে নিয়েছি। তো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো যেটা দেখার জন্য সবাই রেডি হয়ে যাও। সো ওয়ান টু অ্যান্ড থ্রি বুম। তো দেখতেই পাচ্ছ আমার বাড়ি বানানো কমপ্লিট, মানে এখনও কমপ্লিট হয়নি বাট বাড়ির কাজটা পুরো শেষ হয়ে গেছে। সো আমি উপর থেকে একবার দেখিয়ে নিই বাড়িটা। এটা আবার কোথা থেকে এলো? যাই হোক, আমি বাড়িটা ভিতরে ঢুকেও দেখাবো, তো আগে উপর থেকে দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছ বাড়িটা প্রচুর কাঠ লেগেছে, প্রচুর প্রচুর। তো আমাকে আরও দুটো ফ্রেন্ড হেল্পও করেছে, ওরা আমাকে কাঠ কেটে এনে দিয়েছে জঙ্গল থেকে। বাড়িটা বানাতে প্রায় দুদিন সময় লেগেছে, আর যদি ঘন্টার হিসাব করি তাহলে প্রায় 8-10 ঘন্টা লেগে গেছে। সো কঠিন একটা কাজ ছিল। তো যাই হোক, কমপ্লিট তো আমি করে ফেলেছি, আর যেগুলো বাকি আছে সেগুলো করব। সো এটাকে আগে মেরে নিই, তারপর বাড়ির ভিতরে ঢুকে আমি পুরোটা দেখাবো বাড়িটা। তো এই হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে গেট বাড়িতে ঢোকার, মেন গেট। তো এখান থেকে ঢুকে যেটা দেখতে পাচ্ছ এটা আগের এপিসোডে সেই কুকুরটা যাকে আমি পোষ মানিয়ে নিয়েছি। তো এটা এখন এখানেই বসে থাকে। তো এটাকে কিছু খাবার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এটাকে দেখিয়ে দিই প্রথমে, এখানে আমি অনেকগুলো ফার্নেস রেখেছি, আর এই সাইডে এগুলো কাঁচের জানালা হবে। তো কাঁচ আমাদের দরকার। আর যেটা এখানে চেস্ট রেখেছি, চেস্টে কিছু জিনিসপত্র আছে আমার, আর এটাতে পুরোটাই কাঠ আছে, দেখতে পাচ্ছেন কত কাঠ লেগেছে। আর এটাতে আয়রনে কিছু অস্ত্রশস্ত্র বানিয়ে রেখেছি, আর এটাতে কিছু খাবার আছে, আর বাদ বাকি এগুলো সব খালি আছে এখন। তো এটা হলো ফার্স্ট ফ্লোরের, সরি গ্রাউন্ড ফ্লোরের একটা বারান্দা, বেলকানি টাইপের করেছি, এখান থেকে বাইরেটা দেখা যায়। তো তারপর যাব আমরা ফার্স্ট ফ্লোরে। তো তার আগে গেটটা লাগিনি। তো এই যে এই গেটটা দেখছেন, এটা একটা সিক্রেট। তো এটা পরের এপিসোডে আমরা দেখতে পাবেন কী আছে ওখানে। আর এটা হলো ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর এদিকটায় বেলকনি একটা, অ্যান্ড চারদিকে মোমবাতি লাগিয়ে দিয়েছি আমি অনেকগুলো, কারণ মনস্টার এই যেসব জায়গাগুলো স্পন হচ্ছিলো স্পাইডার, তো তার জন্য লাইট করে রেখেছি সব জায়গায়। তো এখানে অনেকগুলো চেস্ট রেখেছি, তো এখন কিছু রাখা হয়নি চেস্টে, পরে রাখবো। আর এটা তো কিছুই নেই, এটা এটা জাস্ট একটা গর্ত ঘিরে রেখেছি। আর এদিকে একটা রুম আছে, অ্যান্ড এটাই লাস্ট, এটা বেলকানি। তো এখান থেকে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ পুরো চাষের জমি আর যে অ্যানিমেল ফার্ম আছে পুরোটা দেখা যাচ্ছে। সো দিনের বেলায়ও দেখাবো আমি, এখন রাত্রি যেহেতু। তো এটাই, আর উপরেও একটা মানে লাস্ট যেটা ফ্লোর সেটা দেখিয়ে দিই। এখানে কিছু আপাতত নেই বাট দেখি কী করা যায় এআই। তো অনেক কিছু প্ল্যান আছে করবো এখন, বাড়িটা বাড়িটা পুরোটা ঠিক হয়নি। এসে উপরে যেসব জানলাগুলো দেখছেন এগুলো কাঁচ লাগাবো সব। তো কাঁচ লাগানোর জন্য আমাদের কাঁচ তৈরি করতে হবে প্রথম, তো আমাদের স্যান্ডের দরকার। তো আজকে আমরা কাঁচগুলো লাগাবো, আর বাইরেটাই ফাঁকা জায়গাটাই কিছু ডেকোরেশনের কাজ করবো। সো দেখা যাক কত দূর হয়। তো তার আগে আমি ঘুমিয়ে নেই কারণ রাত্রি হয়েছে। তো সকাল হয়ে গেছে, তো এবার যেটা মেন কাজ আমাকে শ্যান আনতে হবে, কারণ শ্যানডেরই দরকার, ওগুলো ফার্নেসে রাখলে তারপরে কাজ তৈরি হবে। সো যেগুলো নেওয়ার সেগুলো আমি তাড়াতাড়ি নিয়ে নিই, বাদ বাকি যেগুলো দরকার নেই সেগুলো রেখে দিই। তো আমরা নিয়ে নিয়েছি যেগুলো দরকার সব কিছুই। সো আমাকে প্রথম যেটা করতে হবে শ্যান খুঁজবো আমি। তো আর এই বাইরেটা এই জায়গাটাই একটা সুইমিং পুল বানাবো, সো সেটাও এই পর্বেই বানাবো। সো দেখা যাক কত দূর করতে পারি। তো আমি প্রথমে স্যান্ড খুঁজে আনি। তো স্যান্ড প্রায় মানে মোটামুটি জলের ধারেই পাওয়া যায়, অন্যান্য জায়গায় জানি না কোথায় পাওয়া যায়, মেন জলের ধারেই পাওয়া যায়। সো আমি জলের ধারে যাব, এখানে সামনে জল আছে, ওখানে অল্প স্যান্ড কিছু দেখতে পাচ্ছি, তো ওগুলো নেওয়ার চেষ্টা করি। বাট এখানে বেশি নেই স্যান্ড, দু একটা আছে। তো আমাকে অনেক জল আছে এমন কোনো জায়গায় যেতে হবে। তো বেশি দূর আমি ঘুরিও নিয়ে আর জানিও না কোন দিকে কী আছে।
সামনের দিকটা একবার দেখবো, যদি জল পেয়ে যাই। তো সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেই আমার আগের বাড়ি। তো বাড়িটা এখন আর কিছু নেই, সব ভেঙে নিয়ে চলে গেছি। তো দেখি দিই ভিতরটা একবার। তো ভিতরে দেখছেন কিছুই নেই, এখানে চেস্ট এবং একটা বিছানা রাখা ছিল, ওটাও নিয়ে যাবো, ঘরে চলে গেছি। তো ওই সামনে জল লাগছে অনেকগুলো, ওখানে দেখবো স্যান্ড পাওয়া যায় কিনা। হ্যাঁ, ওখানে স্যান্ড দেখতে পেয়েছি, সে ওখান থেকে নিয়ে নিই স্যান্ডগুলো। তো জলে মাছও দেখতে পাচ্ছেন। তো ফিশিংও করবো আমরা, বাট তার জন্য একটা ফিশিং রড দরকার হবে, সেটাও বানাতে হবে। তো তার আগে যেটা কাজ, মেন কাজ, স্যান্ডগুলো তাড়াতাড়ি কেটে নিই আমি। তো স্যান্ড আমাদের অনেকগুলো নিয়ে নিয়েছি প্রায়। তো এবার যেটা করব ডেকোরেশনের জন্য, ওই গাছের পাতাগুলো কাটতে হবে স্টেয়ার দিয়ে। সো স্টেয়ার দিয়ে গাছের পাতাগুলো কেটে নেই, কারণ হাত দিয়ে কাটলে এগুলো পাবেন না। তো স্টেয়ার দিয়ে কাটলে ব্লকগুলো পাবেন। স্টেয়ার আমি বানিয়ে এনেছি, তাড়াতাড়ি কেটে নেই। তো মনে হয় অনেকই হয়ে যাবে, তো আর কাটবো না আমি, এর বাড়ি যাই। তো আমরা অলরেডি বাড়ি চলে এসেছি, আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সো আমি প্রথমে যেটা করবো, কোল বার করে নেব এবং ওগুলো ফার্নেসে চাপিয়ে দেবো স্যান্ডগুলো। তো কাঁচ তৈরি হবে আমাদের। সো 64টা আর উপরে একটাতে কিছু দিয়ে দিই বাদ বাকিগুলো। সো আমাদের কাঁচ তৈরি হয়ে গেছে 12টা এখানে, পুরোটাই এখানেও 12টা তৈরি হয়ে গেছে। সো 24টা কাঁচ পেয়ে গেছি। তো এগুলো কাঁচ লাগাবো না, কাঁচের পেন তৈরি করে লাগাতে হবে। সো কাঁচের পেন 16টা, ঠিক আছে 16টা বানিয়ে নিলাম। তো এগুলো কেটে কাঁচের পেনগুলো লাগাই। তো একটা মাত্র অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারপর ওটাই লাগাবো। তো তার আগে আমি এক্সট্রা নিয়ে আসি, কারণ ওই কাঠের ওগুলো হাত দিয়ে কাটতে অনেক দেরি লেগেছে। তো আমরা কেটে দিয়েছি, কাজগুলো লাগিয়ে দিই তাড়াতাড়ি। তো কাজ আমাদের কম পড়ে গেছে, আরও কিছু বানিয়ে নিই। তো আমাদের এই নিচের তলাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর কোথাও মনে হয় না লাগাতে হবে, সে উপর তলায় চলে যাই। তো এই জায়গাটায় লাগাই। তো আর একটা কমপ্লিট, তো আমি পুরোটা লাগিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমাদের কাজ লাগানো পুরোটা কমপ্লিট হয়েছে, বাইরে থেকে একবার দেখে নিই কেমন লাগছে। তো মোটামুটি ঠিকই আছে, এখানে আন্ডারম্যানও চলে এসছে। সো মনে হয় আমার ঘুমিয়ে নেওয়া উচিত হবে, কারণ রাত্রেবেলায় খুব বেশি ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। তো আমি ঘুরিয়ে ঘুমিয়ে নিই প্রথম, তো তারপর সকাল উঠে আমি বাইরে যে কাজগুলো বাকি আছে সেগুলো করব। তো সকাল হয়ে গেছে, এবার যেটা কাজ সেগুলো করব প্রথম। তো ডেকোরেশনের জন্য প্রথম এই বেড়াগুলোকে সরাতে হবে। তো এখানে পাতাগুলো লাগাবো আমি, তো তাড়াতাড়ি এগুলো সরিয়ে নিই।
তো পাতাগুলো এর উপর দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি এক ব্লক করে, যাতে দেখতে একটু ভালো লাগে। এত দূর আর একটা দিয়ে দেওয়া উচিত, তো এতটাই ঠিক আছে মনে হয়। তারপর এদিক থেকে দিয়ে দেবো দু ব্লক করে, তো ঠিক আছে। এবার যেটা করব, সামনেটা খুঁড়ে এখানে ব্লকগুলো বসিয়ে দেবো, উড ব্লক। তো উড ব্লক আমাদের বসানো প্রায় কমপ্লিট এদিকটাই, অ্যান্ড এদিকটাতেও বসাতে হবে আমাকে, মানে পুরো দিক পুরো সব চারিদিকটাই ঘিরবো উড ব্লক দিয়ে। আর মিডিলে একটা সুইমিং পুল অ্যান্ড একটা রাস্তা থাকবে, উড ব্লকগুলো দিয়ে দিই। অ্যান্ড রাস্তার জন্য এখানে দুটো ফাঁকা থাকবো। তো এখানে দু ব্লক ফাঁকা দিয়ে এখান থেকে আবার বসাবো উড ব্লক, এদিকটা পুরোটা ঘিরে দেবো, সে তাড়াতাড়ি খুলে নিই। তো উড ব্লক বসানো আমাদের কমপ্লিট, এবার সুইমিং পুলের জন্য একটা জায়গা বানিয়ে নিই। সো এখানে আমাদের সুইমিং পুল হবে, সো নিচে আমি দুটো গর্ত করব দুই ব্লক পর্যন্ত, সেখানে জল থাকবে। এটা আবার কোথা থেকে এলো? এটাকে আমি বাইরে গিয়ে আগে ফিরে আসি, কিপারগুলো খুবই ডিস্টার্ব করে, পুরো যে জায়গায় ফাটবে সেই জায়গাটা পুরো ধ্বংস করে দেয়। তো আমাদের প্রথম ব্লক খুঁড়ে কমপ্লিট, নিচে আর একটা ব্লক গর্ত করবো, সো খুঁড়ে নিই তাড়াতাড়ি। তো আমাদের দু ব্লক খোঁড়া কমপ্লিট, এবার যেটা করব যে এরকম কাঠের ব্লক চারিদিকে দিয়ে দেবো, সেই দিকটা বাকি আছে এদিকটা দিয়ে দিই। আর এখান থেকেও দিয়ে দিই, তো এবার যেটা করব এখান থেকে দু ব্লক করে খুঁড়ে নিয়ে একটা রাস্তা তৈরি করব। তো এভাবে করে সামনে পুরোটা বাইরে পর্যন্ত করব, তো আমি তাড়াতাড়ি রাস্তাটা বানিয়ে ফেলি। তো যে ডাটগুলো বাকি আছে সেগুলো খুঁড়ে আমি ওক প্ল্যান্ট দিয়ে দেবো, তাড়াতাড়ি করে নেই। তো বাড়িটা আমি অ্যাকচুয়ালি ইউটিউব টিউটোরিয়াল দেখে বানাচ্ছিলাম, সো সেরকমভাবে বানানোর চেষ্টা করছি, সো দেখা যাক কতটা করতে পারি। তো এই জায়গায় গন্ডগোল হয়েছে, এটা প্রথমে ঠিক করে নিই। আর সামনে একটু বাকি আছে ওটাও করে নিই। তো আমাদের বাড়ির পুরোটা কমপ্লিট, এবার যেটা করব তো এবার যেটা করব এদিকটাতেও পুরোটা উড দিয়ে দেবো, সো তাড়াতাড়ি দিয়ে দিই।
এই বারে বারে ভুলভাল লেগে যাচ্ছে, তো এটা কেটে নেই। তো আমাদের উড লাগানো কমপ্লিট। এবার যেটা করব, এদিকটা বেড়া দিয়ে ঘিরে দেবো। সব বেড়া আমার কাছে অনেকগুলো আছে, সেগুলো দিয়ে ঘিরে দিই। তো সামনেরটাতেও দিয়ে দিই, কারণ সামনেরটা তো ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। সো সামনেরটাতেও ওভাবে কাট এবং পেঁচ দিয়ে ঘিরে দেবো। তো প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো যেগুলো বাকি আছে পিছন দিকগুলো, ওগুলোতেও আমি পাতা দিয়ে পুরোটা ঘিরে দেবো। সো তাড়াতাড়ি করে ঘিরে দিই। তো এখান থেকে এভাবে লাগাবো। এটা পুরোটাই পুরো রাউন্ড দিয়ে দেবো। সো দিয়ে দিই তাড়াতাড়ি। তো আমাদের পুরোটাই কমপ্লিট হয়েছে। এবার যেটা কাজ বাকি থাকলো, সুইমিং পুলটা ভর্তি করতে হবে জল দিয়ে। তো তার আগে এই জায়গাটা ভালো লাগছে না, 2 ব্লক, তো এটাকে 1 ব্লকই দেব, কারণ একটু উঁচু উঁচু লাগছে, বাড়িটা ঠিকঠাক দেখা যাচ্ছে না দূর থেকে। তো এইরকমই থাক, নাহলে পরে এখানে ফেন্স দিয়ে ঘিরে দেবো। সো পরে দেখবো কী হবে। তো মোটামুটি ঠিকঠাকই লাগছে। এবার যেটা, তো আমি 2টো বালতি নিয়ে এসেছি। তো বালতি দুটোতে প্রথমে জল ভর্তি করে নিই। তো আমি 2 বালতি জল নিয়ে নিয়েছি। তো এই 2 বালতি জল দিয়ে আমি আনলিমিটেড ওয়াটার সোর্স তৈরি করব, কারণ ওখান থেকে বারে বারে জল আনা একটু মুশকিল হয়ে পড়বে। সো কাছে 4টে গর্ত করে, এভাবে যদি 4টে গর্ত করা হয় এবং 2 কোণা যদি জল দেওয়া হয়, তাহলে এটা আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে যাবে। এখান থেকে আপনি যত ইচ্ছা জল নিতে পারবেন, ফুরাবে না। সো এই কোণে একটা দিলাম, অ্যান্ড এই কোণে একটা দিলাম। এবার জল তুললে আর এখান থেকে জল ফুরাবে না। সো এভাবে 2 বালতি জলেই আনলিমিটেড জল বানানো যায়। তো আমি তাড়াতাড়ি করে প্রথমে সুইমিং পুলটা ভর্তি করে নিই। তো মনে হয় অনেকই জল লাগবে, সো দেখা যাক। তো আমি তাড়াতাড়ি করে প্রথমে সুইমিং পুলটা ভর্তি করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমাদের সুইমিং পুল ভর্তি হয়ে গেছে। সো অনেক জল লেগেছে। তো এখানে একটা গেট বানাবো। তো এইভাবে ফেন্স লাগিয়েছি। সো 2টো হয়েছে, আর একটা উপরে উঁচু করতে হবে আর 1 ধাপ। সো আর একটা ফেন্স, আর ওখানে আর একটা ফেন্স লাগিয়ে উপরে 2টো ব্লক লাগিয়ে দিয়েছি। তো তারপরে এভাবে 4টে প্ল্যাঙ্ক, আর এদিক দিয়ে, সরি এটা ভুল হয়ে গেছে, এদিক দিয়ে মিডিলে 4টে প্ল্যাঙ্ক লাগালেই একটা গেট মতো হয়ে যাবে। সে জানি না কেমন লাগবে দেখতে। তো মোটামুটি আমাদের বাড়ি বানানো এখানে কমপ্লিট। তো আমি একবার দেখে নিই কেমন লাগছে। তো এই হচ্ছে আমাদের বাড়ি। মোটামুটি ঠিকঠাকই লাগছে। তো সবাই জানাবেন কমেন্ট করে কেমন লাগছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা আর বাড়িটা ভালো লাগে, তাহলে প্লিজ সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।